ব্রেকিং নিউজ। বিপিএল এর ডাইরেক্ট সাইনিং এ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। দল পায়নি মাশরাফি, তামিম, মাহমুদউল্লাহ, রিয়াদ। বিস্তারিত দেখুন শেষ পর্যন্ত। আগামী 21 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর অষ্টম আসর। বিপিএল এর এবারের আসরে থাকছে কয়েকটি নতুন ফ্রাঞ্চাইজি, তবে এবারের আসরে নেই জনপ্রিয় কয়েকটি ফ্রাঞ্চাইজি। এই জন্য এবারের আসরের জন্য আগামী 27 ডিসেম্বর অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের প্লেয়ার্স ড্রাফট। বিপিএল এর গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী ড্রাফটের আগে একজন দেশি ক্রিকেটার এবং 3 জন বিদেশি ক্রিকেটারকে দলে টানতে পারবে প্রতিটি ফ্রাঞ্চাইজি। সেই নিয়ম অনুসারে বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিরা। বিপিএল এ বরিশালের হয়ে খেলবেন সাকিব আল হাসান। ডাইরেক্ট সাইনিং এ সৌম্য সরকারকে নিয়েছে ঢাকা। মোস্তাফিজুর রহমান কুমিল্লায়, মুশফিকুর রহিম খেলবেন খুলনায়, তাসকিন আহমেদ সিলেটে এবং নাসুম আহমেদ খেলবেন চট্টগ্রামের হয়ে। ড্রাফটের আগে এখন পর্যন্ত দলে নিতে কেউ আগ্রহ দেখায়নি মাশরাফি বিন মর্তুজাকে। বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে এবং টি টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল কুমিল্লা যার সাথে দেখা যেতে পারে তামিমকে, কিন্তু তামিম নিজেই নিশ্চিত করেছেন কুমিল্লায় খেলছেন না তিনি। অন্যদিকে জানা গিয়েছিল ঢাকার জার্সিতে দেখা যেতে পারে মাশরাফি বিন মর্তুজাকে। আর মাহমুদউল্লাহ রিয়াদকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি, যার কারণে আগামী 27 সেপ্টেম্বর প্লেয়ার্স ড্রাফটে থাকতে হচ্ছে তাদের। জানা গেছে এ ক্যাটাগরিতে থাকবেন জাতীয় দলের এই 3 সিনিয়র ক্রিকেটার। প্রিয় দর্শক, বাংলাদেশ ক্রিকেটে মাশরাফি, তামিম, মাহমুদউল্লাহ কি পচে গেছেন? তাদেরকে বাদ দিয়ে নাসুম, সৌম্যদের দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। এ ব্যাপারগুলোকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।